রক্তের কোনো বিকল্প নেই। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রক্তদানের মতো মহৎ উদ্যোগে এগিয়ে এসেছে রাজ্যের গুরুত্বপূর্ণ সংগঠনগুলিও। রক্তদানের প্রচার ও প্রসার বাড়ানোর জন্য কাজ করছেন তারা। রাজধানীর ঊর্জা ভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। জনসাধারণের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করতে এবং নিজেদের প্রথম বছর পূর্তি উপলক্ষে ঊর্জা ভবনে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TSECL এর অধিকর্তা SS ডোগরা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, অতিরিক্ত সচিব উদয়ন সিনহা এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভকানন্দ মহারাজ। এদিন নিজের বক্তব্যে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আমরা বস্ত্রদান, অন্নদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদান করি, কিন্তু তার চেয়েও মহত্বপূর্ণ দান হল রক্তদান। রক্তদান হল জাত পাত ধর্ম বর্ণ সব কিছুর উপরে। আমরা চাঁদে পৌঁছে গিয়েছি কিন্তু এখনো রক্তের কোনো বিকল্প খুঁজে পাইনি, তাই এই মহদ্দানে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যে সমস্ত কাজই গুরুত্বপূর্ণ, তবে এই দত্ত বা বিভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যেমন আমাদের তাত্ত্বিক জীবনের সঙ্গে সতার সার্বিক যুক্ত, পাশাপাশি যারা কাজে সুখী ঢুকলেন তাদের কিন্তু জীবন এবং জীবিকার ঝুঁকিপূর্ণ। তো সেক্ষেত্রে আজকের এই দিন আমার আশা থাকবে এবং তারা যেহেতু ইঞ্জিনিয়ারগণ বা যে কর্মচারী বন্ধুরা যারা কাজ করেন তারা যেন নিজেকে সুরক্ষিত করার জন্য চেষ্টা রাখবেন, সতর্ক থাকবেন এবং যে সব সরঞ্জাম ব্যবহার করবে সেগুলি যদি দৃষ্টি রেখে যাতে তাদের নিজের এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারেন এবং তারা প্রত্যেকে আমাদের এই রাজ্যের একজন সম্পদ, কাজে আমরা চাইব এই সম্পদগুলি যাতে সুরক্ষিত থাকে তাদের ব্যবস্থাপনা তাদের পণ্যর মধ্যেও। আর রক্তদান শিবির বা উৎসব যেটা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কিছুদিন পূর্বে সারা রাজ্যবাসী, বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান এবং এই ধরনের যারা যুক্ত আছেন বিভিন্নভাবে সরকারি বা বেসরকারি কাজে, তাদের কাছে অনুরোধ রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং বেসরকারি যে 2টি ব্লাড ব্যাঙ্ক আছে তাকে রক্ত স্বল্পতা মাঝে মাঝে দেখা দেয়, তো যোগানান চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব, তো এই কারণে অত্যন্ত প্রয়োজনীয় হয়। আজকে যারা রক্তদান উৎসবে বা শিবিরে অংশগ্রহণ করেছেন, যারা রক্তদান করবেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তাদের বলবো তাদের একটা মানবিক চিন্তা দৃষ্টিভঙ্গি তারা এসছে। আর যারা আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাক্তার কিংবা প্যারামেডিক্যাল স্টাফরা যারা রক্তদান এই শিবিরে অংশগ্রহণ করে রক্ত সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ রক্তের বিকল্প আমরা এখন তৈরি করতে পারিনি। আমাদের দেশের বিজ্ঞানীরা প্রকৌশলীরা চন্দ্রযান তিনেও গেছে, মঙ্গল গ্রহে চন্দ্রকে সব সময় অবাধ বিচরণ আমাদের, কিন্তু রক্তের বিকল্প আমরা কিন্তু করতে পারিনি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা রক্তদান করছেন তারই বিকল্প আমি বলবো যে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ, যে মানুষের জন্য করা, মানুষকে বাঁচানো, তো রক্তদানকে আমরা মহদান বলি এই উদ্দেশ্যেই। শুক্রবারের এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের মোট 102 জন কর্মী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।